সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সকাল 11টায় এম এ মান্নানের অনুপস্থিতিতে দ্রুত বিচার আদালতে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। তবে জামিন নামঞ্জুর করেন বিচারক নির্জন কুমার মিত্র। সাবেক পরিকল্পনা মন্ত্রীর জামিন শুনানি নিয়ে এদিন সকাল থেকে উত্তেজনা বিরাজ করছিল আদালত প্রাঙ্গণে। বাদীপক্ষের আইনজীবী আব্দুল হকের দাবি, সুনামগঞ্জে ছাত্র আন্দোলনের বিপক্ষে মাস্টারমাইন্ড ছিলেন এম এ মান্নান, তার পরিকল্পনায় বিভিন্ন মেগা প্রকল্পে অনেক অনিয়ম দুর্নীতি করেছে সরকার। এদিকে দ্রুত বিচার দাবিতে শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেন যুবদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কিভাবে কে জড়িত ছিল এটা জানার কোনো উপায় নাই, যেহেতু সুনামগঞ্জের প্রধান ব্যক্তি উনি, উনি এমপি, উনি মন্ত্রী, উনার নির্দেশে 4 তারিখে এবং তার আগে সমস্ত ঘটনা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বৈষম্য ছাত্র, বিএনপি, জামাতের উপর হামলা করেছে। আমরা উনার আইনগত এবং উনার শাস্তি কামনা করি।